পয়লা সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে না ভারত বাংলাদেশ মৈত্রী সেতু। সহসাই চালু হচ্ছে না দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম ভারত বাংলাদেশ মৈত্রী সেতু, এমনটাই আভাস মিলল ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের আধিকারিক সঞ্জীব গুপ্তার কথায়। ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের আধিকারিক সঞ্জীব গুপ্তা অন্যান্যদের সঙ্গে নিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এবং নির্মীয়মান স্থলবন্দরের কাজকর্ম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাব্রুম ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর কাজকর্মে তিনি সন্তুষ্ট প্রকাশ করলেও এই বছরের শেষের দিকে সাব্রুম ভারত বাংলাদেশ মৈত্রী সেতু দিয়ে চলাচল শুরু করা যেতে পারে বলে ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের আধিকারিক সঞ্জীব গুপ্তা আশা প্রকাশ করেন। সূত্রের খবর, সাব্রুম ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর দুপারে ভারত এবং বাংলাদেশের অভিবাসন কেন্দ্র পুরোদমে চালু না করলে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু চালু করা যাবে না। ভারতের দিক থেকে কাজকর্ম দ্রুত গতিতে এগোলেও বাংলাদেশের দিকে কাজ কতটা এগিয়েছে তা নিয়ে সন্দিহান ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের একাংশ। यहां पर सबरूम में नया लैंड पोर्ट बन रहा है, इस लैंड पोर्ट का कंस्ट्रक्शन जल्दी कंप्लीट हो इसकी रिव्यू के लिए आए हैं और जो काम की जो प्रगति दिख रही है काफ़ी संतोषजनक दिख रही है, तो इसी काम को संतोषजनक तरीके से आगे बढ़ाने के लिए हम लोग यहाँ पर आए। कब तक ये चालू हो सकते हैं, मतलब आप कब तक इसका? ये जिस हिसाब से इसका बनावट दिख रही है अभी, ऐसा ये हमने इसका टारगेट लगाया है कि अक्टूबर एंड तक ये हमारी कंस्ट्रक्शन ख़त्म हो जाएगी और इसका यहाँ से जो आवाजमन है वो इस साल के अंत तक शुरू हो सकता है। त्रिपुरा से विक्रम कर्मकर रिपोर्ट, यू बांग्ला टीवी। यू बांग्ला टीवी हृदय छुए जाए।